রাতে ছাদে কিসের শব্দ হচ্ছে ওইটা, কেউ কি কাঁদছে নাকি? কিন্তু এত রাতে ছাদে কে উঠল আর কিভাবেই বা উঠল? তিনি আবার কাজে মন দিলেন। সেই কান্নার শব্দ। হ্যাঁ, কান্নারই তো শব্দ। কেউ কি তবে কাঁদছে ছাদে? কিন্তু এত রাতে কে ছাদে উঠবে? বাড়িতে থাকার মধ্যে আছি কেবল আমি আর হারাধন। তবে কি হারাধন ছাদে উঠেছে? কিন্তু তার গলার আওয়াজ তো এরকম নয়। তাহলে কে? বেশ কৌতূহলী হয়ে পড়লেন তিনি। ধীরে ধীরে ছাদে যাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন। তারপর ধীরে ধীরে তিনি সিঁড়ি দিয়ে ছাদে উঠলেন। তিনি ছাদে গিয়ে দেখলেন যে চারিদিকে ঘন অন্ধকার জমেছে ঠিকই, কিন্তু চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে ছাদ একেবারে খালি, কেউ নেই সেখানে। কিন্তু আমি তো ঠিকই শুনলাম যে এখানে খুব কান্না করছিল। তাহলে কি পাশের বাড়ির কেউ কাঁদছিল আর আমি ভেবেছি ছাদে কেউ কাঁদছে? তাই হবে হয়তো। কিন্তু ছাদে ওই আওয়াজগুলো কে করছিল? তিনি কিছু ভেবে পেলেন না। তিনি আবার নিচে নেমে এলেন। এনার নাম সমীর, সমীর বিশ্বাস। সমীরবাবু একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। দুই দিন আগেই তিনি এই বাড়ি ভাড়া নিয়েছেন। বেশ কম ভাড়াতেই তিনি এই বাড়িটি পেয়েছিলেন। সমীরবাবু বিয়ে করেননি, অবশ্য তিনি এই বাড়িতে একাও থাকেন না। এখানকারই একটি লোককে রান্নাবান্না করবার জন্য রেখেছেন তিনি। তার নাম হারাধন। হারাধনও সমীরবাবুর সাথে এই বাড়িতেই থাকে। কিন্তু এত রাতে এখানে এসব কি অস্বাভাবিক ঘটনা ঘটছে? এত রাতে ছাদ থেকে কার কান্নার আওয়াজ পাওয়া যায়? বেশ চিন্তিত হয়ে পড়লেন সমীরবাবু। হঠাৎ তিনি ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত 12:30। এই রে, অনেক রাত হয়ে গেল যে। না, আজ আর না, যা হবে কাল। তিনি কাগজপত্র সব গুছিয়ে রেখে শুয়ে পড়লেন। নিঝুম রাতে সঙ্গীরা টেকিয়ে চলেছে কর্কশ শব্দে। হঠাৎ ছাদ থেকে জোরে চিৎকার ভেসে আসলো। কে 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 কে? ঘড়ির দিকে তিনি তাকিয়ে দেখলেন রাত 1:00। সমীরবাবুর গা ছমছম করতে লাগলো। তিনি ঘরের মধ্য থেকেই হারাধনকে ডাক দিলেন, হারাধন হারাধন। কিন্তু কোনো উত্তর পেলেন না। তিনি আবারও হারাধনকে ডাকলেন, হারাধন হারাধন। কিন্তু কোনো জবাব পেলেন না। হারাধন গেল কোথায়? এদিকে ছাদ থেকে আর কোনো চিৎকারও আসছে না, অথচ তিনি স্পষ্ট শুনেছেন ছাদ থেকে কেউ বিকট শব্দে চিৎকার করে উঠেছিল। এত রাতে আবার ছাদে যাওয়ার মতো তিনি সাহস পাচ্ছিলেন না, তাই তিনি ভয়ে ভয়ে আবার শুয়ে পড়লেন। যা হয় কাল দেখা যাবে। পরের দিন সকালে সমীরবাবু সারা বাড়ি তন্ন তন্ন করে হারাধনকে খুঁজলেন। হারাধন 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 হারাধন, লোকটা গেল কোথায়? সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও তিনি কোথাও হারাধনকে খুঁজে পেলেন না। এদিকে কালকে রাতে ওইসব অস্বাভাবিক কাণ্ড, তার উপর হারাধন আবার গেল কোথায়? এমন সময় তার হঠাৎ মনে পড়ে গেল যে কালকে রাতে যে সমস্ত কাজ করছিলেন তিনি, তার এখনো কিছুটা বাকি রয়েছে। এই রে, একদম ভুলে গেছি, কালকে তো কাজটা শেষই করতে পারলাম না। এদিকে 9:00 মধ্যে কাগজপত্র সব রেডি করে 10:00 সময় অফিসে গিয়ে জমা দিতে হবে। তিনি আবার তাড়াতাড়ি করে রুমে গেলেন এবং আবার কাজে মন দিলেন।
এমন সময় বাইরে থেকে কেউ দরজায় ধাক্কা দিতে লাগলো। সমীরবাবু একটু ভয় পেয়ে গেলেন। ভয়ে ভয়ে তিনি বললেন, কে? বাবু, আমি হারাধন। ও হারাধন, তুমি? দরজা খোলা আছে, ভিতরে চলে এসো। হারাধন ঘরের মধ্যে প্রবেশ করল। একে হারাধন, তুমি কাল রাতে কোথায় ছিলে? তাছাড়া আজ সকালেই বা তুমি কোথায় ছিলে? আমি তোমাকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও তো দেখতে পেলাম না তোমাকে। কোথায় গিয়েছিলে তুমি? সে কি বাবু, আমি তো আপনাকে কাল বললাম যে আমার ছেলের শরীর খারাপ, সেই কারণে আমি আজ রাতে থাকতে পারবো না, কাল সকালের মধ্যে আবার চলে আসব। সমীর বাবুর হঠাৎ মনে পড়ে গেল, সত্যি হারাধন গতকাল বিকালে তাকে বলেছিলেন যে তার ছেলের অসুখ করেছে, সে রাতে থাকতে পারবে না। অথচ তিনি এই কথাটা একদমই ভুলে গেছেন। কি হলো বাবু, কি ভাবছেন? এ দেখো, আমি একদম ভুলে গেছি যে তুমি আমাকে কথাগুলো ঠিক বলেছিলে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা বলো, তোমার ছেলে এখন কেমন আছে? হ্যাঁ বাবু, সে এখন একটু ভালো আছে, কিন্তু বাবু আপনি আমাকে এত খুঁজছিলেন কেন? কিছু দরকার ছিল কি? এখন বলুন না কি দরকার, আমি এক্ষুনি করে দিচ্ছি। একটু দরকার ছিল, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করার ছিল। আসলে কালকে রাতে একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে, সেই কারণেই তোমাকে খুঁজছিলাম। কি ঘটনা বাবু? আসলে কালকে রাতে আমি এখানে বসে বসে কাজ করছিলাম, হঠাৎ শুনতে পেলাম ছাদে কেউ। এরে 9টা বেজে গেল যে। আচ্ছা হারাধন, তুমি এখন যাও, তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। আমাকে কাজটা তাড়াতাড়ি শেষ করে নিতে দাও, না হলে 10টার মধ্যে অফিস পৌঁছাতে পারবো না। আচ্ছা বাবু, ঠিক আছে, আমি এখন আসছি। আচ্ছা শোনো, তুমি তাড়াতাড়ি কিছু একটা রান্না করো, আমি খেয়েই অফিস বেরিয়ে যাব। আর তোমার ছেলের চিকিৎসার জন্য যদি কিছু টাকা লাগে তাহলে আমাকে অবশ্যই বলবে। আচ্ছা বাবু, ঠিক আছে। সেদিন সন্ধ্যাবেলায় সমীরবাবু অফিস থেকে বাড়ি এসে দেখেন বাড়ি একদম ফাঁকা। কি ব্যাপার, হারাধন কি আজও বাড়ি গেল নাকি? তিনি হারাধনকে ডাক দিলেন। হারাধন, হারাধন, একটু জল দিয়ে যাও। কিন্তু কোনো সাড়া পেলেন না। হঠাৎ টেবিলের দিকে চোখ পড়তেই তিনি দেখতে পেলেন একটি কাগজের উপর কিছু একটা লেখা আছে। এগিয়ে গিয়ে তিনি কাগজটা হাতে করে নিয়ে দেখতে লাগলেন। দেখলেন সেই কাগজে লেখা আছে, বাবু আমি হারাধন, এই মাত্র আমার বাড়ির কিছু লোকজন এসে খবর দিয়ে গেল যে আমার ছেলের শরীর খারাপ আরো বেড়েছে, তাই আমাকে যেতে হবে। একবার ভাবলুম যে আপনাকে বলে যাব, কিন্তু আপনি অফিস থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে, তাই চিঠিটা লিখে যাচ্ছি। আর আমি রাতের জন্য সমস্ত রান্না বান্না করে রেখেছি, আমি কাল সকালের মধ্যেই চলে আসব। চিঠিটা পড়ে সমীরবাবুর হারাধনের ছেলের জন্য একটু খারাপ লাগলো, কিন্তু পর মুহূর্তেই সেই দুঃখ তার ভয়ে রূপান্তরিত হল। আজকে রাতেও তাকে এই বাড়িতে একা থাকতে হবে, এটা ভাবতেই তার গা ছমছম করে উঠল। রাতে খাওয়া দাওয়া শেষ করে তিনি খাটে এসে বসলেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত 9টা। না, আজকে আর কাজ করব না, যা হবে কাল দেখা যাবে, আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। সমীরবাবু শুয়ে পড়লেন। মধ্যরাত, কে 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 কে? সমীরবাবু জেগে উঠলেন, বুঝতে পারলেন না আওয়াজটা কোথা থেকে আসছে। একটু ভয় ভয় করতে লাগলো তার। তিনি বুঝতে পারলেন আওয়াজগুলো আসছে ছাদ থেকে। শেষে কৌতূহল দমাতে না পেরে তিনি ছাদের দিকে এগিয়ে গেলেন।
ধীরে ধীরে সিঁড়ি দিয়ে তিনি ছাদে উঠলেন। আজকে ছাদটা ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে চাঁদের ঝাপসা আলোয় কিছু পোস্ট দেখা যাচ্ছে না। এদিক ওদিক দেখতে লাগলেন সমীরবাবু। হঠাৎ দেখলেন ছাদের রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে একটা মেয়ে, পরনে একটা লাল শাড়ি। দেখে মনে হচ্ছে বয়স 15 কি 16। মেয়েটি তার দিকে পিছন করে দাঁড়িয়ে আছে। চাঁদের অস্পষ্ট আলোয় তিনি মেয়েটিকে ভালো করে দেখতে পাচ্ছেন না, তবুও তিনি তাকে ভালো করে দেখতে লাগলেন। হঠাৎ পায়ের দিকে তাকাতেই তিনি চমকে উঠলেন। একই তিনি দেখলেন মেয়েটি ছাদের রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে, তার পায়ের দুই আঙুলের উপর ভর করে, যে কোনো সময় পড়ে যেতে পারে। সমীরবাবু তাকে জিজ্ঞাসা করলেন, কে কে তুমি, এখানে কি করছো, পড়ে যাবে যে? কোনো উত্তর এলো না। আবারও প্রশ্ন করলেন সমীরবাবু, কে তুমি? এবারও কোনো জবাব এলো না। তবে মেয়েটি এবার ধীরে ধীরে ঘুরে তাকালো। সমীরবাবু ধীরে ধীরে তার মুখের দিকে তাকালো। দৃশ্যটা দেখে তার শিরদাঁড়া জমে বরফ হয়ে গেল, পা দুটো কেঁপে উঠল, মেয়েটার পুরো গালে রক্ত, মুখটা বিকৃত হয়ে গেছে রক্তে, চোখের জায়গায় দুটো কালো গর্ত। হঠাৎ মেয়েটি তার সামনে চলে এলো, এসে তার গলার টিপে ধরল। শ্বাস নিতে পারছেন না তিনি, দম বন্ধ হয়ে আসছে তার, মাথা ঘুরছে তার। হঠাৎ মেয়েটি তাকে শূন্যে তুলে আছাড় মারল ছাদে। সে আবার এগিয়ে এসে সমীরবাবুর গলার টিপে ধরল। তিনি ছাড়িয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করছেন কিন্তু পারছেন না। হঠাৎ মেয়েটি তাকে শূন্যে তুলে ছাদ থেকে নিচে ফেলে দিল। পরের দিন সকালে হারাধন বাড়ি ফিরে এসে দরজায় ধাক্কা দিতে লাগলো। বাবু বাবু, আমি হারাধন, দরজা খুলুন। কিন্তু কোনো উত্তর পেল না। সে আবারও ডাকলো, বাবু বাবু, আমি হারাধন, দরজা খুলুন। কিন্তু আবারও কোনো উত্তর পেল না। হঠাৎ তার চোখ গেল বাড়ির পাশের খড়ের গাদার দিকে। সেখানে একটি মানুষ পড়ে আছে মনে হচ্ছে, তার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। হারাধন তাড়াতাড়ি করে তার কাছে এগিয়ে গেল। একি সমীরবাবু, কি হয়েছে আপনার সমীরবাবু? তাড়াতাড়ি করে সে জ্বর নিয়ে এসে সমীরবাবুর মুখে জলের ঝাপটা দিতে লাগলো। কে 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 ও মাথাটা কি লাগছে? বাবু আমি হারাধন, কি 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 হয়েছে আপনার, আপনি এখানে কি করে এলেন? ও ও ও হারাধন, তুমি সব বলছি, আগে আমাকে একটু জল এনে দাও, মাথাটাই খুব লাগছে, একটু জল এনে দাও আমাকে। তারপর তিনি জল খেয়ে আগের রাতে সমস্ত ঘটনাগুলো হারাধনকে খুলে বললেন। সব শুনে হারাধন বলল, কি আপনি আমাকে এই সমস্ত কথা কালকে বলেননি কেন? তাহলে তো আজকে আপনাকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হতো না, আপনি আজই এই বাড়ি ছেড়ে চলে যান। এরকম করে বলছো কেন? তুমি কি কিছু জানো এই ঘটনাগুলোর সম্বন্ধে? হ্যাঁ বাবু, জানি। আসলে বাবু, এই বাড়ির একটি ভয়ঙ্কর ইতিহাস আছে, সেই কারণেই আমি প্রথমে আপনার সাথে এই বাড়িতে থাকতে রাজি হয়নি। ভয়ঙ্কর ইতিহাস? কি ভয়ঙ্কর ইতিহাস? হ্যাঁ বাবু, সব খুলে বলছি আপনাকে। যদিও এই ঘটনাটি আমি লোকের মুখে শুনেছি, তবু আপনাকে বলছি, আজ থেকে 5 বছর আগে এই বাড়িতে নাকি একটা পরিবার থাকতো,
সেই পরিবারের একটা ছোট্ট মেয়ে ছিল। সেই ছোট্ট মেয়েটির লাল শাড়ি খুব প্রিয় ছিল। সবসময় সে লাল শাড়ি পরে থাকতো। একদিন লাল শাড়ি পরে সে ছাদে লাফালাফি করছিল। হঠাৎ সে সেখান থেকে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। সবাই বলে অকাল মৃত্যু হওয়ার কারণে সেই মেয়েটির আত্মা এখনো এই বাড়িতে ঘুরে বেড়ায়। সব কিছু শুনে সমীরবাবু বুঝতে পারলেন এই বাড়িতে তিনি আর থাকতে পারবেন না, কারণ ওই মেয়েটির আত্মা চায় না যে কেউ এই বাড়িতে থাকুক। তাই আগের দিন রাতে তার সাথে এমন ব্যবহার করেছে সে, ভাগ্যিস তিনি এই খড়ের গাদাটার উপর পড়েছিলেন, না হলে আজ আর তিনি বেঁচে থাকতেন না। সেই দিনই তিনি সেই বাড়ি ছেড়ে চলে যান।